মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে থাম্বনেলটা দেখেই বুঝেছো ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। সেদিনকে অফিসের পরে অ্যালবার্ট পার্কে একটু ওয়াকে গেছিলাম। অনেক পুরনো কথা মনে পড়ছিল, আমার কলকাতা থেকে মেলবার্নে আসা, পুরনো চাকরি, ওখানকার লোকজন, পুরনো অফিসের কলিগরা, সব কিছু মনে পড়ছিল। ভাবলাম সেটা তো একটা আমার জার্নি, কলকাতা থেকে মেলবার্ন আসাটা আমার একটা জার্নি। তখন তো আমি ব্লগ করতাম না, আমার কাছে সেইভাবে সব ভিডিও নেই, কিছু কিছু ভিডিও, কিছু কিছু ছবি নিয়ে ভাবলাম একটা ডকুমেন্টারি টাইপ বানাই। তো আমি যদি ডকুমেন্টারি বানাই সেটা কি তোমাদের সাথে শেয়ার না করলে হয়? তাই ভাবলাম আজকে সেই পুরনো দিনের কথা একটু বলি। অস্ট্রেলিয়াতে বসে থেকে ও যে উপকার আমার করে দিয়েছে ওই সময়টাতে, সেটা আনপ্যারালেল। ওই রেজিগনেশন দেওয়ার পরে বিদেশে থেকে সে কাজ করে দেবে বলছে, কাইন্ড অফ ডিভোশন। আর এত গোছানো মেয়ে ভাবা যায় না, সেটা ওর অফিসিয়াল ডকুমেন্ট দেখেই আমরা বুঝতে পারি, বাকি সবটাই ওর ওরকম। তার থেকে তো আমি গল্পটা মিস করবো, অ্যাসেট একটা আমরা হারাচ্ছি, বাট ফ্যামিলি লাইফ খুব আনন্দের হোক, নতুন জায়গায় গিয়ে নতুন ভাবে নতুন চাকরিতে জয়েন করুক। নিজেকে আমাদেরকে হেল্প করেছে কাজে, সে কোনো কাজে না, কিন্তু মিস করবো সত্যি। মানে যে বয়সে আমরা এসে গেছি, একটা অনেস্ট ফ্রেন্ড পাওয়া অনেক মুশকিল হয়ে যায়। দিনটা ছিল 22 নভেম্বর 2022, আমার পুরনো অফিসের লাস্ট দিন। সেদিন একটা ছোট ফেয়ারওয়েলের ব্যবস্থা করা হয়েছিল এবং সেখানেই সবাই স্পিচ দিচ্ছিল। খুব মন খারাপ করছিল, ভীষণ মন খারাপ করছিল। আমার 10 বছরের চাকরি জীবন ছেড়ে একটা নতুন জীবনে পদার্পণ করছিলাম, লাস্ট দিনটা ছিল খুব কষ্টের। আর এই হাতে টানা রিক্সোটা ছিল আমার কাছে একটা স্মৃতি, খুব ভাল লেগেছিল আমার এই গিফটটা। সেদিন অফিসে একটা ছোট খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছিলাম, এটা ছিল সেই প্লেটটা। এ হলো তোর্ষা, এ আমার বেস্ট ফ্রেন্ড। একে ফ্রেন্ড না বলে আমার পরিবারের একজন বলাই ভালো। অফিসে লাস্ট দিনের পর আমি আমার বাবা মার সাথে দেখা করতে NTPC ফারাক্কা গেছিলাম, আমার বাবা সেখানেই কর্মরত ছিলেন। আমি চাইনি আমার ফ্লাইটের সময় তারা এখানে থাকুক, কারণ তারা থাকলে এত কান্নাকাটি করবে, আমার খুব খারাপ লাগবে। তাই আমাকে সি অফ করতে এসেছিল জয়দীপ আর তোর্ষা। সারা ফ্লাইট জুড়েই খুব মন খারাপ করছিল, চাকরি ছেড়ে দেশ ছেড়ে একটা অন্য দেশে যাচ্ছি, জানি না ভবিষ্যতে আবার চাকরি পাবো কি না। সৈকত আমার জন্য এয়ারপোর্টে ওয়েট করছিল আর আমি এখানে এসেই উঠেছিলাম আমাদের সদ্য কেনা নতুন বাড়িতে। আসার কয়েকদিনের মধ্যেই আমরা সত্যনারায়ণ পুজোর ব্যবস্থা করি, একদম ঠাকুর মশাইয়ের সাথে কনসাল্ট করে কী কী উপকরণ লাগবে সেই সব ব্যবস্থা করে পুরোদমে আমরা পুজোটা করার চেষ্টা করেছিলাম। বেশ ভালোই হয়েছিল পুজোটা। তবে বাড়ির মতো সব উপকরণ তো এখানে পাওয়া যায় না, যতটা সম্ভব আমরা জোগাড় করার চেষ্টা করেছিলাম, মিষ্টিগুলো বাড়িতেই বানিয়েছিলাম। আমাদের এই ঠাকুর মশাই মেলবার্নে রয়েছেন প্রায় গত 20 বছর ধরে, দুর্গাপূজাও করেন ইনি। সেই সময় বাড়িতে কোনো ফার্নিচার না থাকে, আমরা কোনো বন্ধু বান্ধবদের ডাকিনি, তাই তেমন রান্নাবান্নাও করিনি, শুধু বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম আর মিষ্টি বানিয়েছিলাম। প্রথম আমাদের বাড়িতে ফার্নিচার এসেছিল এই খাটটা। এখানে তো জানোই খাটগুলো তোমার প্যাকিং বক্সের মধ্যে আসে, কিন্তু সেট তোমাকেই করে নিতে হবে। লেখা থাকে তুমি কিভাবে সেট করবে, পুরো কাজটাই তোমাকেই করে নিতে হয়। তাই আমরা ইনস্ট্রাকশন দেখে একে একে কিভাবে খাটটা সেট করতে হবে সেই দেখে দুজনে মিলে প্রথম খাটটা সেট করি। টিভিটা আমরা প্রথম দিকেই কিনেছিলাম, নাহলে তো বাড়িতে সারাদিন থাকাটা খুব প্রবলেম হয়ে যেত, সারাদিন কী করবো, বোর হব। কিন্তু টিভির রাখার কোনো টেবিল ছিল না, সেই জন্য ভ্যাকুম ক্লিনারের বক্সের উপর টিভিটা তুলে রেখেছিলাম। তখনও সোফা কেনা হয়নি, খালি একটা চেয়ার আর একটা টুল। তারপর 25 ডিসেম্বর আমি এই সাইকেলটা কিনেছিলাম। সাইকেল তো ভালোই চালানো হয়, মাঝে মাঝে অফিসও যাই। তোমাদের বললে বিশ্বাস করবে কিনা জানি না, এই দেশে এসে আমি প্রথম গাড়ি চালিয়েছিলাম এই ভ্যানটা।
এই ভ্যানটা করে আমরা একটা ফার্নিচার আনতে গেছিলাম। ভ্যানে করে আমরা এই সোফাটা নিয়ে এসেছিলাম। যেদিন সোফাটা এসেছিল বেশ ভাল লাগছিল, মনে হচ্ছে আস্তে আস্তে ছোট ছোট করে ঘরটা বেশ সেজে উঠছে। ঘর তো সাজানো মানে জানোই তো প্রচুর পয়সা কড়ির ব্যাপার, তাই আমরা খুব আস্তে আস্তে ঘরটা সাজিয়েছিলাম। তারপরে এসেছিল আমাদের এই টিভি ইউনিটটা, সেটাও বক্সে এসেছিল, তাকেও আস্তে আস্তে বানানো হলো, দিয়ে তার আলটিমেট রূপটা হয়েছিল এইরকম। এবারে তো সরস্বতী পুজো দেখেছো, আমি ব্লগ করেছিলাম। গতবারও আমরা সরস্বতী পুজো করেছিলাম, কিন্তু ছোট করে। সেই সময় এত জোগাড়ও আমরা করতে পারিনি, এত সময়ও আমরা পাইনি, তাই আমাদের প্রথমবারে সরস্বতী পুজো হয়েছিল খুব ছোট্ট করে। তারপর অনেকগুলো উৎকণ্ঠার দিন পেরিয়ে আমি কিন্তু চাকরিটা পেয়েই গেলাম। তারপর আমরা আস্তে আস্তে অফিস থেকে ফিরে বিভিন্ন ফার্নিচার বানাতে শুরু করলাম। উইকেন্ডে আমরা যেতাম বানিংস বলে একটি দোকানে, যেখানে ফার্নিচার সাজানো যাবতীয় জিনিস তুমি পেয়ে যাবে। একটা নাট বল্টু থেকে শুরু করে কাঠ সব কিছুই পাওয়া যায়। একটা ডিসপ্লে ইউনিট বানানোর জন্য আমরা ছবি আঁকা দিয়ে প্ল্যান শুরু করেছিলাম, কিভাবে কি করতে হবে, কত লম্বা কাঠ কাটতে হবে। দোকানে গিয়ে কাঠ কিনতাম, সেই কাঠকে কাটাতাম, দিয়ে আস্তে আস্তে আমরা এই ডিসপ্লে ইউনিটটা বানিয়েছিলাম। কত স্মৃতি জড়িয়ে আছে, আজকে যখন ভিডিওটা করছি তখন কত পুরনো স্মৃতি যে মনে পড়ছে। ব্যাকগ্রাউন্ডের দেয়ালটা যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য আমরা ল্যামিনেটারও লাগিয়েছিলাম। দুজনে মিলে অফিস থেকে ফিরে যতক্ষণ না কাজটা শেষ হয়েছিল আমরা সারা রাত জেগে প্রায় করেছিলাম কাজটা, আমার এখনও মনে পড়ে। বিভিন্ন আইডিয়া নিয়ে অফিসের কলিগ, বিভিন্ন বন্ধু বান্ধবদের সাথে ডিসকাস করতাম যে কীভাবে জিনিসটাকে রূপ দেওয়া যায়, দিয়ে আলটিমেটলি জিনিসটা দেখতে এইরকম সুন্দর তৈরি হয়েছিল। আমাদের খুব স্যাটিসফ্যাকশন হয়েছিল। তারপর একদিন এলো আমাদের ডাইনিং টেবিল, এর আগে অবধি আমরা মাটিতে বসেই ভাত খেতাম। ঘর তো শুধু সাজালে হবে না, বারান্দাটাকেও দেখতে হবে। এত সুন্দর যখন ব্যালকানি আমাদের রয়েছে, পুরো ব্যালকানিটাকে আমরা ডেকিং করেছিলাম। তারপর তার উপর একটা ভার্নিশ লাগিয়েছিলাম যাতে ডেকিংয়ের কাঠগুলো নষ্ট না হয়ে যায়। তারপর আস্তে আস্তে বিভিন্ন রকম সুন্দর সুন্দর কাজ বসিয়ে ব্যালকানিটাকে পুরো ডেকোরেট করেছিলাম। এই হলো তার ফাইনাল রূপ। বলো তোমাদের কেমন লাগলো আমার কলকাতা থেকে মেলবার্নের এই জার্নি। আজকের ভিডিও একদম অন্যরকম, তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করো, এতে আমার খুব সাহায্য হবে। আজ তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।